আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়া স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে এগারো অধ্যায়ে হিসাবের প্রকারের পার্ট দুই। আমি আগের দিন তোমাদের সাথে হিসাবের প্রকারের পার্ট এক আলোচনা করছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গতকাল অবহিত করেছি আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করেছি, এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু পাঠ্য বই পুরোটাই পড়তে হবে, সুতরাং তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আমরা আজকে পাঠে ফিরে যাই। স্কুল সঞ্চয়ী হিসাব। স্কুল ও কলেজে শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির জন্য এ জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চয়কৃত টাকা এ হিসেবে জমা রাখতে পারে। স্কুল সঞ্চয়ী হিসাব হচ্ছে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের জন্য, এই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করার লক্ষ্যে এই জাতীয় হিসাবে ব্যবস্থা রাখা হয়। তবে বাংলাদেশে এ ধরনের হিসাব খুব একটা প্রচলিত নয়। এরপরে আসো বিমা সঞ্চয়ী হিসাব। এই হিসাবের মাধ্যমে সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমা উভয় সুবিধা পাওয়া যায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের হিসাবে জমা রাখতে হয়। জমাকৃত টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট টাকার উপর বিমা করা হয়। গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে। এই ধরনের হিসাবে সঞ্চয়ী হিসাবে সুবিধা পাওয়া যায়, আবার বিমারও সুবিধা পাওয়া যায়। সঞ্চয়ী হিসাবে যেমন গ্রাহককে একটি নির্দিষ্ট অংশে সুদ প্রদান করা হয়, এই হিসেবেও সেটি করা হয়। তবে প্রাপ্ত সুদ হতে বিমা প্রিমিয়াম বাবদ একটি অংশ কেটে নেওয়া হয় এবং পরবর্তীতে গ্রাহককে সম্পূর্ণ টাকার উপর বিমা সুবিধা প্রদান করা হয়। তিন নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ জাতীয় হিসাব খুলতে পারে। এই ধরনের হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে। বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব সবার জন্য প্রযোজ্য নয়, এটি কেবলমাত্র সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যারা বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে যুক্ত। ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে ব্যাংকে রাখতে হয়। এইভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদ সহ সকল টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়। প্রতি মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা থেকে যে কোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে টাকা জমা রাখতে হয় এবং একটি নির্দিষ্ট সময় অন্তে সুদ সহ জমাকারীকে ফেরত দেয়া হয়। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব হিসেবে পরিচিত। ডিপোজিট পেনশন স্কিম হিসাব এটি এমন একটি হিসাব যেটি নির্দিষ্ট একটি অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখতে হয় ব্যাংকে এবং পরিপূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে সুদ সহ আসল টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়। এটি সাধারণত চাকরিজীবীরা করে থাকেন এবং তাদের অবসর গ্রহণের পর যেন তারা এই হিসাবের সুবিধা ভোগ করতে পারে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়। তারপরে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি হিসাবের প্রকারে ঋণ আমানতি হিসাব। ঋণ আমানতি হিসাব এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিসাবের প্রকারের কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসেবে টাকা স্থানান্তর করে।
ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিধায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণ সৃষ্টি হয়। বিষয়টি অত্যন্ত মজার। যখন গ্রাহক ব্যাংকে ঋণের জন্য আবেদন করে তখন ব্যাংক গ্রাহককে সরাসরি নগদ অর্থে ঋণ প্রদান না করে বরং সেই ঋণ গ্রাহকের হিসাবে স্থানান্তর করে দেয়। গ্রাহক তখন তার প্রয়োজন অনুসারে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে। যেহেতু চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে পরবর্তীতে গিয়ে আবার ব্যাংকে কোনো না কোনোভাবে সেই টাকা ঋণ আমানত সৃষ্টি করে এবং ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা হয়। ছয় নম্বর হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব, যাকে ইংরেজিতে বলে RFCD। সাধারণত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা নিয়মিত বিদেশ সফর করেন এই হিসাব তাদের জন্য উপযোগী। বিদেশ সফরকালে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সরকারের অনুমোদিত কোটা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন RFCD হিসাব বিশেষ ভূমিকা পালন করে। সাধারণত আমদানি ও রপ্তানিকারী এবং বিদেশি কোম্পানির সাথে ব্যবসায়ী অথবা উপদেশমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিবর্গ এই ধরনের হিসাবে বিশেষ সুবিধা পেয়ে থাকে। রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব হচ্ছে যে সমস্ত বাংলাদেশি নাগরিক নিয়মিত বিদেশ সফর করেন কিন্তু বিদেশ সফরকালে সরকার অনুমোদিত পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যবহারের কোটা অনেক সময় সীমিত থাকে, তখন তারা বিদেশে গিয়ে এই অ্যাকাউন্ট থেকে সুবিধা পেয়ে থাকে এবং এই অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কোনো না কোনোভাবে ব্যবসায়িকভাবে হোক বা উপদেশমূলক কোনো কর্মকাণ্ডে বিদেশি কোম্পানির সাথে জড়িত থাকেন এবং এই ধরনের ব্যক্তিবর্গই কেবল RFCD হিসাবে সুবিধা পেয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে তোমরা সুফল পাবে। তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেটি হচ্ছে ঋণ আমানতি হিসাব কি ব্যাখ্যা করো। তোমরা তোমাদের নির্ধারিত খাতায় এস্টাবলিশ করে স্কুল অফিসে প্রতি রবিবার জমা দিবে এবং পরবর্তী রবিবারে এসে নিয়ে যাবে। আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় থেকে আলোচনা করব। আবার ইনশাল্লাহ তখন তোমাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সব সময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং জীবনের সর্বক্ষেত্রে অবশ্যই নৈতিক মূল্যবোধ